যারা প্রবাসী রয়েছেন অথবা বেকার রয়েছেন অথবা যারা চিন্তা ভাবনা করতেছেন কষ্টে অর্জিত টাকাগুলো সেগুলো খরচ করতে কয়েকবার ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন মুরগি খাবার পরিশ্রম ঘর আপনার লাভ হবে ডিলারে ডিম পনেরো টাকা এবং বাচ্চার প্রাইস ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সে খরচের বিষয়গুলো যদি আপনি একটু মিলিয়ে দেখেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার পুরোটাই লসের সম্মুখীন যে প্রপার মূল্যটা আপনি খুব কম পাবেন এলাকার যে ছোট ছোট পাইকার থাকে তাদের কাছে বিক্রি করতে হয় স্বল্প মূল্যে সালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব জরুরি যারা প্রবাসী রয়েছেন অথবা বেকার রয়েছেন অথবা যারা চিন্তাভাবনা করতেছেন যে একটি বাণিজ্যিক দেশি মুরগির খামার প্রতিস্থাপন করে আপনি সচ্ছলতা ফিরিয়ে আনবেন আপনার পরিবারে তো আশা করি ভিডিওটি নাটেনে মনোযোগ দিয়ে দেখবেন তিন থেকে চার বছরের অভিজ্ঞতা এবং বর্তমান সময় কি বলে সে বিষয়টা আজকের ভিডিওতে বর্তমান সময়ে মুরগি খাবার পরিশ্রম ঘর আপনার লাভ হবে ডিলারের এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা বিষয়টি হাজার সালে মুরগি খামার শুরু করেছিলাম তখন আমরা ডিমের মুরগির জন্য যে খাবারগুলো ক্রয় করতাম মানে পঞ্চাশ কেজির একটা বস্তা আমরা আঠারোশো টাকা দিয়ে ক্রয় করেছি তখন আমরা ডিমের মূল্য যেটা ছিল পার পিস বিশ ডিমের মূল্য পনেরো টাকা ছিল আঠারোশো টাকার খাবারের বস্তায় বিশ ডিম পনেরো টাকা এবং বাচ্চার প্রাইস ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো ম্যাক্সিমাম সময় আমি পঁয়তাল্লিশ টাকা সেল করছি এবং কিছু কিছু সময় চল্লিশ টাকা সেল করেছি তো বর্তমান সময়ে সেই খাবারটার দাম হচ্ছে তিন হাজার প্লাস তো তিন হাজার প্লাস এখানে আপনার অতিরিক্ত হিসেবে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারোশো টাকার উপরে সামথিং এই যে বারোশো টাকা আপনার এখানে বেড়ে দাঁড়িয়েছে তো বর্তমান সময়ে বাচ্চার বাজার এবং ডিমের মূল্য কি পরিমাণ আছে সেটাও কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে তো বর্তমান সময়ে ডিমের মূল্য পনেরো টাকা পিস এবং হয়তো দেখা যায় কি এখানে এক থেকে দুই টাকা আপনি অতিরিক্ত পেতে পারেন তাছাড়া বাচ্চার যে বাজারটা যারা বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে চাচ্ছে তারা কিন্তু খুব ভেবে শুনে জিনিসটা করবেন তো বর্তমান সময়েও বাচ্চার বাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বা দেখা যায় কি সামথিং আপনি দুই থেকে তিন টাকা বেশি পেতে পারেন কিন্তু সেটা সব সময় বা দীর্ঘ সময় না কেননা দেখা যায় কি আপনি পঁয়তাল্লিশ বা পঞ্চাশও বিক্রি করলেন ব্যবসায়িক কারণে কোন কোনো সময় সেটা চল্লিশও নেমে আসে এখানে আপনার খরচ দাঁড়িয়েছে পার বস্তাতে বারোশো টাকা আপনার বিকৃত ডিম এবং বাচ্চার যে বিকৃত মূল্য সেটা কিন্তু পূর্বের তুলনায় ঠিকই রয়েছে আপনি যদি মাস শেষে একশো মুরগি থেকে দশ হাজার টাকা আয় করতেন তো একশো মুরগি মাস শেষে চার বস্তা খাবার যদি খায় তো মোটামুটি দেখা যায় কি আপনার লভ্যাংশের পরিমাণটা কমে গেছে এবং এখানে আপনার লভ্যাংশের পরিমাণটা যেরকম কমে গেছে আপনার মুরগি মারা যেতে পারে অসুস্থ হতে পারে আনুষাঙ্গিক যে খরচের বিষয়গুলো রয়েছে সে খরচের বিষয়গুলো যদি আপনি একটু মিলিয়ে দেখেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার পুরোটাই লসের সম্মুখীন আমরা দেশি মুরগিকে ঝাড়া দান গম ভুট্টা ইত্যাদি খাওয়াতাম এটার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি যে দান এক হাজার আটশো নয়শো টাকা মন কিনে মুরগিকে খাওয়াতাম সে দামটা এখন ষোলো সতেরো আঠারোশো টাকা মন যে গমটা পঞ্চাশ কেজির বস্তা আমরা এগারোশো বারোশো টাকায় সর্বোচ্চ ক্রয় করেছিলাম সেটা এখন বাইশশো তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত হয়ে গেছে যে বুটটা আমরা সাতশো সাড়ে সাতশো টাকা মন আমরা কিনে মুরগিকে খাওয়াতাম সেই বুটটা এখন বাইশশো তেইশশো টাকা মন হয়ে গেছে তো আপনার এখানে চিন্তা করেন যে আপনি মুরগি পালন করতে যে বিষয়গুলো প্রয়োজন মানে খাবারের যে বিষয়গুলো প্রয়োজন ঔষধের যে বিষয়গুলো প্রয়োজন আনুষাঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু পূর্বের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে দাম তা আপনি মুরগি যখন বিক্রি করতে যাবেন মুরগি বিক্রি করতে গেলে সেই যে প্রপার মূল্যটা আপনি খুব কম পাবেন বেসিক্যালি দেখা যায় কি আপনি যদি ব্যাপারী বা পাইকারের কাছে বিক্রি করতে যান আপনার অধিক পরিমাণ মুরগি লাগবে অধিক পরিমাণ যদি আপনার মুরগি না থাকে সেক্ষেত্রে আপনি বড় বিক্রয় কেন্দ্র যেটা সেটা আপনি ধরতে পারবেন না অল্প মুরগির ক্ষেত্রে তার আপনার এখানে আসবে না তো ম্যাক্সিমাম খামারি দেখা যায় কি একশো দুশো তিনশোর উপরে মাংসের জন্য মুরগি করে থাকেন না তো দেখা যায় কি একটা সদর থেকে একটা গ্রামগঞ্জে যখন ওই মুরগি ক্রয় করতে আসে তারা কিন্তু দুইশো তিনশো মুরগি ক্রয় করতে আসে না আপনাকে বাধ্য হয়ে সেগুলো এলাকার যে ছোট ছোট পাইকার থাকে তাদের কাছে বিক্রি করতে হয় স্বল্প মূল্যে তারা কেজি হিসেবে ক্রয় করে না পিস হিসেবে ক্রয় করে এবং খামারে যখন মুরগিগুলো পালন করা হয় তারা বিভিন্ন অজুহাতে দাম কমানোর চেষ্টা করে থাকে তো আপনাদেরকে আমি বলবো যে বর্তমান সময়ে এই বাণিজ্যিকভাবে মুরগি খামার পরিচালনা না করে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারেন পারিবারিক চাহিদা যেমন দেখা যায় কি আপনার ফ্যামিলিতে পাঁচ থেকে দশ কেজি মাংসের প্রয়োজন পার মান্থলি আপনি পাঁচ থেকে ছয়টি মুরগি কুচে বসাতে পারেন এগুলোর বাচ্চা উৎপাদন করতে পারেন এগুলো দিয়ে বাচ্চা পালন করে সেগুলো মাংসের চাহিদা মেটাতে পারেন এবং এখান থেকে আপনার চাহিদার পরবর্তী যে অংশটুকু থাকে সেগুলো আপনি বিক্রি করে এদের খাবার সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে প্রপার সিস্টেম এবং সবচেয়ে বেস্ট সলিউশন আমার কাছে মনে হয় এই চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আমাকে এতটুকুই শিখিয়েছে বর্তমান পরিস্থিতির সাথে কিভাবে আপনাকে টিকে থাকতে হবে তো আশা করি একদম নতুন যারা মানে এই ফার্মিং সেক্টরে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু একটু ভেবে চিনতে তারপর এই ফার্মিং সেক্টরটা শুরু করবেন এবং আপনার যে কষ্টে অর্জিত টাকাগুলো সেগুলো খরচ করতে কয়েকবার ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন তো আশা করি আজকের ভিডিও থেকে মোটামুটি বর্তমান এবং পূর্বের পরিস্থিতির যে একটা তম ধারণা সেটা কিন্তু মোটামুটি আপনারা পেয়েছেন এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে আজকের ভিডিওটি আপনার সবচেয়ে বেশি কাজে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম